জমে উঠেছে রাজধানীর গাবতলীর পশুর হাট। অন্য হাটের চেয়ে গাবতলীতে পশুর সংখ্যাও থাকে বেশি। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আল জিকো। জিকো, পশুর সংখ্যা কেমন? গরু ছাড়া আর কি কি পশু আছে? কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। টিপু, যেমনটি সকাল থেকে আমি জানাচ্ছিলাম যে রাজধানীর এই গাবতলীর হাটে কিন্তু পশুর সংখ্যা যদি বলি অন্যান্য বারের তুলনায় অনেকটাই কম আমরা লক্ষ্য করেছি, এবং পাশাপাশি ক্রেতার যে সমাগমটা প্রতিবার হয়ে থাকে সেটিও কিন্তু কম। এখানে যারা ব্যবসায়ীরা বলছেন যে খাদ্যের দামের কারণে, অর্থাৎ গোখাদ্যের দামের কারণে কিন্তু এই গরুর দামও হলো অনেক চড়া, তাদের কিনতে হয়েছে এবং চড়া দামই আসলে বিক্রি করতে হয়েছে, নইলে হলো তাদের যেই ব্যবসার করতে এখানে ব্যাপারীরা এসেছেন তাদের সেই লভ্যাংশ থাকবে না। অন্যদিকে যারা ক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে এখানে এবারে গরুর দাম অত্যাধিক হওয়ার কারণে কিন্তু তারাও হলো কিনতে হিমশিম খাচ্ছেন। তবে গরুর হাট আসলে যে পরিমাণ প্রতিবার এই সড়কটি দিয়ে হাঁটতে গেলে হাঁটা যেত না গরুর চাপের কারণে, এবার কিন্তু সেই চাপটি নেই বললেই চলে। তবে ব্যাপারীরা আশা করছেন যে খুব শিগগিরই বাজার ভালো হবে, ক্রেতারা আবার হাটে আসবেন এবং তাদের বিক্রিও কিন্তু হবে। তো আমরা একটু যদি ব্যাপারীদের সাথে কথা বলতে চাই যে হাটে আসলে এখন কি অবস্থা, বেচা বিক্রি আপনাদের কেমন চলছে? বেচা বিক্রি তেমন একটা ভালো না ভাই। কেন, কারণটা কি? ঢাকায় অনেক খারাপ হয়ে গেছে, আমরা গ্রাম থেকে আসি মনে করি ঢাকায় 2 টাকা বেশি আসে, বুঝছেন? কিন্তু ঢাকায় আসার পরে বুঝতে পারি আমরা ঢাকার লোকের আগের মতো মন মানসিকতা নাই, আর এই নিজেরা কুরবানি নিজেরাই পাইলে দিচ্ছে এখন। সে এই এই মর্মে আমাদের গ্রাম থেকে ঢাকায় গরু আনা ঠিক না। আমরা সারা বছর ধরে এবং 2-3 বছর ধরে হিসাবে বড় বড় গরু করা লালন পালন করে কাশি দেখে গেলেও ঢাকা শহরে এসে উল্টা। এবার তো গরুর দামও অন্যান্য বারের তুলনায় একটু বেশি, কারণটা কি? অন্যান্য বারে 25 কেজি ভুষির দাম সর্বোচ্চ দাম হয় 2500-2600 রাজধানীতে মানুষ বেশিরভাগই হলো ফার্মগুলো মুখী হয়েছে এবং তার কারণে কিন্তু একটি প্রভাব এই গরুর হাটগুলোতে পড়েছে বলে ব্যাপারীরা মনে করছেন। পাশাপাশি মূল্য বেশি সেটি তো রয়েছে। আরেকটি বিষয়, প্রতিবারের মতন কিন্তু এবার কিন্তু আমরা এই গাবতলী হাটে উট দেখিনি, উট তোলা হয় নাই, তবে দুম্বা রয়েছে, ছাড়া খাসি রয়েছে, সেগুলো আমরা দেখেছি, অন্যান্য পশু যেগুলো কোরবানি উপযুক্ত সেগুলো কিন্তু সবই রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য।